এভরিওয়ান, ওয়েলকাম টু কৃষ্ণচূড়া ইউটিউব চ্যানেল। লাস্ট সানডে এটা ভিডিও দিছিলোঁ অসমীয়া গহনাৰ, আৰু তাত দেখুৱাইছিলোঁ কাটাৰ এখন বনোৱা। তাৰ লং ভিডিও দিবলৈ কৈছিলে, সেইকাৰণে আজি সেই তাৰ ভিডিঅ'টো আনিছোঁ। আৰু ক্ৰাঞ্চিজ বনাম বুলি ভাবিছোঁ, বৌ আৰু ক্ৰাঞ্চিজ। তো পুৰণা কাপোৰ কেইডোখৰমান বিচাৰি লৈছোঁ। প্ৰথমতে কাটাৰখন বনাই লওঁ, তাৰপিছত সেইখনৰ পৰা কেনেকৈ ইউজ কৰিম তাক দেখুৱাই পিনি, এখন পুৰণা চাদৰ আছিলে মাৰ ভাগৰ, বগা চাদৰ, সেই চাদৰখনৰ পৰাও এটা ক্ৰাঞ্চিজ বনাম বুলি ভাবিছোঁ। কাটাৰখন বনাবলৈ দুটা আইচক্ৰীম ষ্টিক লৈছোঁ, আপোনালোকে মাৰিও ল'ব পাৰিব। এখন ব্লেড লৈছোঁ, তাৰপিছত এটা ফেভিকুইক লৈছোঁ। বলক দেখাওঁ। প্ৰথমতে ব্লেডখন কাটি লৈ পিনি দুয়োটা পাৰ্ট ছেপাৰেট কৰি ল'ম, আৰু এটা পাৰ্ট ল'ম যিকোনো এটা পাৰ্ট যোনটো পাৰ্ট চোকা হৈ থাকে, আৰু সেই পাৰ্টটোতো এনেধৰণে জোঙাকৈ কাটি ল'ম। কাটি লোৱাৰ পিছত আইচক্ৰীম ষ্টিক এডালত ফেভিকুইকে অকণমান আঠা লগাই ল'ম, আৰু কাটি লোৱা পাৰ্টটো ইয়াত লগাই দিম। আঠাটো ভালদৰে লাগি ধৰিবলৈ 2-3 মিনিটমান অকণমান প্ৰেছ কৰি ৰাখিব, আৰু বেছি সময় নালাগে, 2-3 ছেকেণ্ডমানৰ ভিতৰত এইখিনি আঠা লাগি যাব। আগত মোৰ এখন এনেকুৱা আছিলেই, সেইকাৰণে এইখনত মই অকণমান কালাৰ কৰি দিছোঁ দেখিবলৈ ধুনীয়া লাগিবৰ বাবে। এতিয়া এটা আলু কাটি লৈছোঁ, সমানে দুভাগত ভাগ কৰি লৈ পিনি এইটো পাৰ্টৰ পৰা এটা ষ্টাম বনাম লাভ ডিজাইনৰ। সেইকাৰণে কাঠ পেঞ্চিলেৰে প্ৰথমতে লাভটো আঁকি লৈছোঁ, আৰু এতিয়া কাটাৰখনেদি এনেদৰে খুচি খুচি দিম। এনেধৰণে খুচি দিয়াৰ পিছত যেতিয়া লাভটো দ হৈ যাব, তেতিয়া কটাৰী এখনেৰে এক্সট্ৰা এই আলুখিনি আঁতৰাই দিম কাটি লৈ। এয়া লাভটো ধুনীয়াকৈ ষ্টাম্পৰ দৰে ওলালে, আৰু এতিয়া মই লৈছোঁ ৰেড কালাৰ আৰু ইয়াত পেইণ্ট কৰিম। এইখিনি পেইণ্ট কৰি লোৱাৰ পিছত এখন পুৰণা চাদৰ লৈছোঁ, চাদৰখন মাৰ ভাগৰ আছিল কিন্তু এতিয়া নিপিন্ধে মায়ে, সেইকাৰণে এইখনকে কাটি লৈছোঁ, দুটা জোখত কাটি লৈছোঁ, এখন স্কুৱাৰ শ্বেপত কাটিছোঁ আৰু এখন ৰেক্টেংগল শ্বেপত কাটি লৈ পিনি আলুৰ এই ষ্টাম্পটো কাপোৰখনৰ ওপৰত বহাই গৈছোঁ। আপোনালোকে এইধৰণে ফুল চুল আঁকি পিনিও বনাব পাৰিব, বেলেগ ডিজাইন কৰোঁ বুলিলেও কৰিব পাৰিব। মই একেবাৰে চিম্পুলকৈ এই লাভটোকে প্ৰথমবাৰৰ বাবে বনাই চাইছোঁ। নেক্সট আৰু মই কিবা বনাম চাগে কাপোৰত ফেব্ৰিক কৰিবলৈ, কিন্তু বৰ্তমান এইটোকে বনাইছোঁ। এই ধৰণৰ দুখনত কৰিছোঁ বুলি যে কৈছিলোঁ, সেই দুখন, এই দুখন আৰু এইখনৰ এনেকৈ পাৰটো চাৰিওফালে চিলাই ল'ম। চিলাই লৈ ওলোটাকৈ চিলাব, যাতে উভতাই দিলে ধুনীয়া দেখিবলৈ পায়। মেচিনতো চিলাব পাৰিব, হাতেৰেও চিলাব পাৰিব। ধুনীয়াকৈ চিলাই লোৱাৰ পিছত এইটো এনেধৰণে কুচ কুচ দি পিনি গাঁঠি দি দিম। এনেকৈ কুচ কুচ দি চিলাই দিয়াৰ লগে লগে এটা বৌ ৰেডি হৈ যায়। একেধৰণে গাঁঠি দিয়াৰ পিছত দুয়োটা একেলগতে গাঁঠি দিম। গাঁঠি দিয়াৰ পিছত এডাল ফিটাৰ দৰে চিলাই লৈছোঁ, সেইডাল সোমাজতে ৰাখি লৈ চিলাই দিম। এতিয়া প্ৰথম বৌডাল ৰেডি হ'ল। বাকীখিনিৰ বাবে এইবোৰ পুৰণা ফেব্ৰিক ইউজ কৰিছোঁ, এইকেইটা কোৱালিটিৰ।
তারপর ভাবিছো এজনী পখিলা ধরনের হেয়ার বো বনাও, তারবাবে এটু সরুলাছালি কাপড়ের এডখর কাপড় বাছি আসলে সেইডখরকে ঘূরণিয়া আর চারিচুকিয়াক কাটি লিপিনি সিলাই লৈছো। এতিয়া ভিডিওটো দেখুৱাৰ ধরনে এনেক চুকিয়াক সেই স্কোয়ারটো কুচাই পিনি সিলাই দিম। এই গোটেখিনি প্রসেসটো একেই সিলাইখিনি, সেইকাৰণে বারে বারে কৈ থকা নাই আৰু এই ধরনের সিলাই লম। ভিডিওটো দেখিলে গম পাই যাব আর ইটো রাউন্ডকে সিলাই লম। দুইটা এধরনের সিলাই লওয়ার পিছত সরুটো ঘূরণিয়াটো তলত দিম আর চারিচুকিয়াটো উপর দি পিনি গাঁঠি লগাই দিম। এবার এইটো ফেব্রিক দি বনাম, ইয়ার ডিজাইনটো অল্প বেলেগ হব, অকল এটাতে এনেকে স্কোয়ার বনাম, বাকিটো সুদা কাপড়খন হলেই হব। আর প্রথমে বোটো বনাবলে একটা স্টাইলতে কুচকুচ দি গাঁঠি মারি লম। এতিয়া বাকি থকা কাপড়ডোখর এনেদরে সুকিয়া করে লম যেদরে রুমাল জাপু, আর এটা চুকর পরা কুচকুচ দি পিনিও গাঁঠি লগাই দিম। তারপর বৌটো উপর রাখি বাকিডোখর তলত রাখি দুইটা গাঁঠি লগাই দিম। থার্ডখনের এইটো ফেব্রিক লৈছো, এইটো সাংঘাতিক পুরোনা আর দুইটা আয়তাকারত এটা ডাঙর এটা সরুক রাখিছো আর কালার কম্বিনেশনটো নিজে মিলাইছো। এফালে যদি ব্লু আছে বাকি ফালে মই হোয়াইট দিছো আর তেনে ধরনে এটার উপর এটা রাখি পিনি সিলাই গৈছো। এইটো একেবারে সিম্পল হয়, গাঁঠি মার পিছত এতিয়া এডখর ফিতা লৈছো আর ইয়ার উপর সিলাই দিম। যেনেকৈ প্রথমটো ভিডিও দেখাইছিল সেইটোৰ ধরনে সিলালেই হয়ে গেল সুমাজত রাখি। আর গোটেকিটা বৌতে এই ধরনের ফিতা এডখর কাটি পিনি লগাওয়াটো কম্পালসরি হয়, তেতিয়াহে দেখিবলৈ ভাল লাগে। নহলে আপনাদের মণিও লগাব পাৰে, হাফ কাট মণি, ঘূৰণীয়া মণি, কিন্তু মই সেইবোৰ লগোৱা নাই। আর প্রতিটোতে এইখানে দেখাই থাকলে বহুত টাইম হব, একটা প্রসেসে যেহেতু করে সেইকাৰণে এইকেইটাটো মই এই ধরনের লগাই দিছো। এতিয়া আহিছো ক্রাঞ্চি স্টাইল বনাবলৈ, যার বাবে এইটো ফেব্রিক লৈছো আর এইটো মই এটা চোলা বনাইছিলো ফ্রক, সেইটোৰ পৰা এইখানে বাছি আসলে আর এইখানে দীঘলিয়াক চুঙাটোৰ নিচিনাকে সিলাই লম। আর এডাল পুরোনা ইলাস্টিক ইয়ার মাজেরে ভরাই পিনি ইলাস্টিকডালের মূরটো জয়েন করে পিনি গাঁঠি লগাই দিম। আর যেহেতু ঘূরণীয়া হয়ে যাব সেইকাৰণে বৰ বেছি জটিল নহয়, এইটো এইখানে ইলাস্টিকডাল রাখি লৈ পিনি সিলাই দিম। ইলাস্টিকডাল গাঁঠি দিয়ার পিছত এই ভিতর থকা ঘূরণীয়া কাপড়খিনি চলাই দিলে হয়ে গেল, এটা মূরের মাজত আনটো মূর ভরাই দিব আর স্ক্রাঞ্চি ষ্টাইল রেডি হয়ে যাব।
এতিয়া এডাল হল ক্রাঞ্চিস, এডাল দুটরপিয়া বো, এডাল পখিলা বো, আর এই দুডাল হয়েছে রবর। এটা রবর দুডাল, মূর ওসব পুরোনা রবর অল দুডালে আছে, সেকারণে এই পখিলাজনী আর তলর ডাবল লেয়ারর বোট রবরডাল গাঁথি দি দিম, আর বাকি যে ডর ডর দুডালত সেডালতো মূরত লগাবলে কিনা একটা ব্যবস্থা করব। বাকি ডাঙর দুডালের কারণে মোর ওসব পুরোনা রিবন নাই, সেই কারণে ক্লিপ লৈছো। ক্লিপডাল এই গাঁথিটোর মাজেরে ভরাই দিছো, আর এইডাল আর বগা ডালতো এই ধরনের ক্লিপে ইউজ করিম। এইফালে আমার পাঁচোডাল ক্রাঞ্চিস বো রিবন রেডি হয়ে গেল, এয়া মই এতিয়া পিঁধি দেখাম আপনাদের। কোনডাল ভাল লাগিছে জানাবো, আর ধুনিয়া এটা কমেন্ট করে যাবলে নাপাহৰিব।